আচ্ছা বলুন তো, সাবান ছাড়া আপনি কি কখনো স্নান করেছেন? ফ্রেন্ডস, আমাদের দৈনন্দিন জীবনে সাবান হলো একটা প্রয়োজনীয় অংশ। তবে আপনি কি কখনো ভেবে দেখেছেন যে সাবানটা আপনি ইউজ করছেন সেটা আমাদের নরম ত্বকের পক্ষে কতটা সুইটেবল হতে পারে? অর্থের অভাবে এখনো অনেক মানুষ মার্কেটে যে কোনো সাবান ইউজ করে থাকে। এর ফলে ত্বকে রেডনেস, মুখে বয়সের ছাপ, অ্যাকনি, পিম্পল, স্কিন অ্যালার্জির মতো বিভিন্ন সাইড এফেক্ট হয়ে থাকে। তাই এই ভিডিওতে আমি এমন একটা অসাধারণ হার্বাল সাবানের কথা আলোচনা করব যেটার ব্যবহারে স্কিনের এ টু জেড প্রবলেমসকে সলভ করে গোটা শরীরকে ফর্সা ও উজ্জ্বল বানাতে সাহায্য করবে। সো কথা কম কাজ বেশি, চলুন আজকের ভিডিও শুরু করা যাক। 100% হনেস্ট রিভিউ পেতে এবং বিভিন্ন ধরনের হেলথ টিপস, বিউটি টিপস, অ্যালোপ্যাথিক এবং আয়ুর্বেদিক মেডিসিনের রিভিউ পেতে আর্টের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখুন এবং তার সঙ্গে বেল আইকনে ক্লিক করুন সবার আগে নতুন ভিডিও দেখার জন্য। তো এই অসাধারণ সাবানটার নাম ডারমাডিউ সোপ। এটা 75 গ্রামের, এর দাম 149 টাকা। এই সাবানটাকে কোনো মেডিকেল শপ থেকে অথবা অনলাইন থেকে পারচেস করতে পারেন। ডারমাডিউ সোপের মধ্যে যে যে ইনগ্রিডিয়েন্টস আছে, সোডিয়াম পালমেট, সোডিয়াম পাম কার্নিলেট, অ্যাকোয়া, গ্লিসারিন, পারফিউম, অ্যালোভেরা এক্সট্র্যাক্ট, অলিভ এক্সট্র্যাক্ট, কোকুম বাটার, এছাড়াও বিভিন্ন হার্বাল উপাদান দিয়ে এই সোপটাকে তৈরি করা হয়েছে। তাই এই সাবানটাকে 365 দিন গোটা শরীরে ইউজ করলেও ত্বকের মধ্যে কোনো সাইড এফেক্ট তৈরি করে না। ডারমাডিউ সোপ আমাদের শরীরে যে সমস্ত উপকারে আসে, ড্যামেজ স্কিনকে রিপেয়ার করে, স্কিনের সানবার্নকে রিমুভ করে, ত্বকের অ্যালার্জির প্রবলেমসকে সলভ করে, ত্বকের বয়সের ছাপকে কম করে, ঝুলে যাওয়া ত্বককে টান টান করে, ত্বককে ধীরে ধীরে হাইড্রেট করে এবং স্কিন টোনকে ইম্প্রুভ করতে সাহায্য করে। এই ডারমাডিউ সোপটাকে বাচ্চা থেকে বুড়ো সবাই ইউজ করতে পারেন এবং এই সাবানটাকে সব ধরনের ত্বকে ব্যবহার করতে পারেন। এই ডারমাডিউ সোপটাকে দুপুরে স্নানের সময় ব্যবহার করবেন এবং মুখেতে দিনে 1-2 বার লাগাতে পারেন। তাই পুজোর আগে আপনি হয়ে উঠুন অন্যদের তুলনায় আরও ফর্সা ও আরও সুন্দর। আশা করছি আজকের ভিডিওটা সবারই ভালো লাগবে। এ ধরনের ইনফরমেশন পেতে আর্টে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা অবশ্যই বাজিয়ে রাখবেন। এই ভিডিওটাকে দেখে প্লিজ প্লিজ একটা লাইক দেওয়ার চেষ্টা করবেন এবং আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন, তারাও যেন এই সাবানটার ব্যাপারে জানতে পারে। আপনাদের মনে যদি কোনো রকম প্রশ্ন বা সমস্যা থাকে আমাকে কমেন্টস করবেন, আমি সঙ্গে সঙ্গে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ফ্রেন্ডস, আজকে এখানেই দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজের খেয়াল রাখবেন, সবাইকে ভালো রাখবেন। অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটাকে দেখার জন্য।